এসো গল্প শুনি। আজকের গল্প বলবান জামাতা, কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। নলিনীবাবু আলিপুরে পোস্টমাস্টার, বেলা অবসান প্রায়। আপিসে নলিনীবাবু ছটফট করিতেছিলেন। আশ্বিন মাস, সম্মুখে পূজা। নলিনীবাবু ছুটির দরখাস্ত করিয়াছিলেন, কিন্তু এখনো হেড আপিস হইতে কোনো হুকুম আসিল না। যদি আজ পাঁচটার মধ্যেও হুকুম আসে, তবে আজই তিনি এলাহাবাদ রওনা হইবেন। এলাহাবাদে তাহার শ্বশুরালয়। নলিনীবাবু এই প্রথম শ্বশুর বাড়ি যাইবেন। জিনিসপত্র কিনিয়া বাক্স তোরঙ্গ সাজাইয়া প্রস্তুত হইয়া বসিয়া আছেন, কিন্তু এখনো ছুটির হুকুম আসিল না। বেলা চারিটা বাজিল। হঠাৎ টং টং করিয়া টেলিফোনের ঘণ্টা বাজিয়া উঠিল। বড় আশা করিয়া নলিনীবাবু টেলিফোনের নল মুখে নিয়া বলিলেন, ইয়েস। কিন্তু হায়, ছুটির হুকুম আসিল না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটিয়াছিল তাহারই সংক্রান্ত একটা প্রশ্ন। নলিনী হতাশ হইয়া আবার চেয়ারে আসিয়া উপবেশন করিলেন। দুই একটা টুকিটাকি কার্যের পর পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া পড়িতে লাগিলেন। পত্রখানি তাহার স্ত্রীর লেখা। ইতিপূর্বেই সেখানে বহুবার পাঠ করা হইয়াছিল। উপরে একটি পাখির ছবি, নিম্নে সোনার জলে মুদ্রিত, যাও পাখি যেথা মম আছে প্রাণপতি। চিঠিটিতে লেখা হইয়াছে, প্রিয়তম, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল। নাথ, এতদিনের পরে কি দীর্ঘ বিরহের অবসান হইবে? তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্যে আমার চিত্ত চকর উৎকণ্ঠিত হইয়া আছে। আজ দুই বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে পতিসেবা করিতে পারিলাম না। ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও, দুঃখিনী আশা পথ চাহিয়া রহিল। দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়া পৌঁছিয়াছেন। কতদিনে তোমার ছুটি হইবে? পঞ্চমীর দিন যাত্রা করিতে পারিবে কি? আজ তবে আসি, মনে রেখো, ভুলো না, তোমারই সরোজিনী। নলিনীবাবু পত্রখানি উল্টিয়া পাল্টিয়া পাঠ করিলেন, শেষে পুনর্বার তাহা পকেটে রাখিয়া দিলেন। পাঁচটা বাজিতে আর অধিক বিলম্ব নাই, আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না। নলিনীবাবু একটি মৃদু রকমের দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিয়া আবার কার্যে মন দিতে চেষ্টা করিলেন। যাহা হোক, আজ চতুর্থী মাত্র, যদি আগামী কল্লো ছুটি আসে তবুও পঞ্চমীর দিন যাত্রা করিতে সমর্থ হইবেন। পাঁচটা বাজিতে আর যখন দুই এক মিনিট বাকি আছে, তখন আবার টেলিফোন কল ঝংকার করিয়া উঠিল। আবার নলিনীবাবু নলে মুখ দিয়া বলিলেন, ইয়েস। ছুটি, ছুটি, ছুটি! নলিনীবাবু দুই সপ্তাহের বিদায় পাইয়াছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝাইয়া দিয়া আজই রাত্রে নলিনীবাবু রওনা হইতে পারিবেন। সরোজিনীর পত্রে প্রকাশ দিনাজপুরের মেজদি আসিয়াছেন। ইহার আসিবার কথা পূর্বেই নলিনীবাবু অবগত ছিলেন, এবং সেই জন্যই বিশেষত এবার এলাহাবাদ যাইবার জন্য তাহার এত অধিক আগ্রহ। দিনাজপুরের মেজদির উপর তাহার বিলক্ষণ রাগ আছে, তাই তাহার সহিত এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত। কিন্তু সে ব্যাপারটি কি
বুঝাইতে হইলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহবাসরের একটু ইতিহাস বিবৃত করা আবশ্যক। মেজদির স্বামী মহাসাহেব লোক, তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নামটি উল্লেখ করিলেই সকলেই তাহাকে অনায়াসে চিনিতে পারিবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রাদিতে কে না পাঠ করিয়াছেন। সৌভাগ্যবশত ফুলার সাহেব বাংলা জানেন না, জানিলে এতদিন কুঞ্জবালার স্বামীর চাকুরিটি লইয়া টানাটানি হইত। কুঞ্জবালা বিদুষী, সুতরাং বলাই বাহুল্য তাহার রসনাটি ক্ষুরধার। তিনি ইংরাজিতে শিক্ষিতা, সুতরাং তাহার আইডিয়াল সর্ববিষয়ে সাধারণ বঙ্গললনা হইতে বিভিন্ন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, একবার তাহার এক দেবর এক শিশি সুগন্ধি কিনিয়া আনিয়াছিল। দেখিয়া কুঞ্জবালা জিজ্ঞাসা করিলেন, ও কার জন্য এনেছিস? নিজে মাখব। দূর, ও জিনিস তো কেবল স্ত্রীলোকে আর বাবুতে মাখে, পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে? বালক দেবরটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝিতে না পারিয়া ভালো মানুষের মতো বলিয়াছিল, কেন, বাবুরা কি পুরুষ নয়? নলিনীবাবুর যখন বিবাহ হয় তখন তাহার মূর্তিটি দিব্য গোলগাল নন্দদুলালি ধরনের ছিল, গাল দুইটি টেবো টেবো, হাত দুখানি নবনীতপম, প্রকোষ্ঠদেশের কোমল অস্থিগুলি কোমলতর মাংসে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন। শীলতার অনুমোদিত না হইলেও বিবাহবাসরে কুঞ্জবালা নলিনীর দেহখানির প্রতি বিদ্রুপের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করিবার প্রলোভন সম্বরণ করিতে পারেন নাই। রবীন্দ্রবাবুর কাব্য কিছু কিছু পরিবর্তন করিয়া তিনি বলিয়াছিলেন, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম, কোমল 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 অতি, যেমন কোমল নাম, যেমন কোমল তেমনি বিকল, তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। একটি শ্লেষবাক্য মনুষ্যকে যেমন সচেতন করে, দশটি উপদেশ বচনেও সেইরূপ কার্য হয় না। সেই শ্লেষবাক্য যদি সুন্দরী মুখ নিঃসৃত হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শ্যালিকা হন, তাহা হইলে একটি শ্লেষ বাক্যের ফল শতগুণ সাংঘাতিক হইয়া উঠে। বিবাহের পর নলিনীবাবু কলিকাতায় ফিরিয়া আসিলেন। তাহার শ্বশুর মহাশয়ও সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলিয়া গেলেন, কিন্তু বিদুষী শ্যালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্মৃত হইতে পারিলেন না। একদা সন্ধ্যায় পোস্ট অফিস হইতে বাসায় ফিরিয়া ইজি চেয়ারে পড়িয়া নলিনীবাবু ধূমপান করিতেছিলেন, এমন সময় সহসা তাহার মনে একটা মতলবের উদয় হইল। কেন, তিনি তো চেষ্টা করিলেই এ কলঙ্ক মোচন করিতে পারেন, শরীর পুরুষোচিত দৃঢ় করিতে পারেন। পরদিন বাজার হইতে তিনি স্যান্ডোর ডাম্বেলাদি ক্রয় করিয়া আনিয়া বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করিতে যত্নবান হইলেন। দৈনিক খাদ্য তালিকা হইতে মিষ্ট, দুগ্ধ, ঘৃত ও তণ্ডুল যথাসম্ভব কাটিয়া দিয়া তৎস্থানে রুটি, মাংস, ডিম্ব প্রভৃতি যোজনা করিলেন। প্রথম প্রথম 5-7 মিনিটের অধিক ব্যায়াম করিতে পারিতেন না, ক্লান্ত হইয়া পড়িতেন। অভ্যাসের গুণে ক্রমে প্রভাতে ও সন্ধ্যায় অর্ধ ঘণ্টা কাল ধরিয়া নিয়মিতভাবে ব্যায়াম করিতে লাগিলেন।
এক বৎসর এইরূপ করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হইল। তখন স্বীয় মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায়ে তিনি দাড়ি কামানো বন্ধ করিয়া দিলেন। দুই একটি শিকারী বন্ধুর সহিত মিলিত হইয়া মধ্যে মধ্যে পল্লীগ্রামে গিয়া হংস বন্য শুকরাদি শিকার করিতে অভ্যাস করিলেন। এইরূপ করিয়া দুই বৎসর কাটিয়াছে, এখন আর সে নলিনী নাই। এখন তাহার কপোল দেশ বসাশূন্য, চিবুকাগ্রভাগ সূক্ষ্মতা প্রাপ্ত, হস্তপদাদি অস্থিবহুল হইয়াছে। ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হইয়া উঠিয়াছেন। এমন সময় একবার কুঞ্জবালার সহিত সাক্ষাৎ আকাঙ্ক্ষিত। হায়, নামটাও যদি পরিবর্তন করিবার উপায় থাকিত! নলিনীবাবু মনে করিয়াছেন তাহার পুত্র জন্মিলে তাহার নাম রাখিবেন খুব একটা ভীষণ রকমের, কি নাম রাখিবেন এখনো স্থির করিতে পারেন নাই। পরদিন বেলা দুইটার সময় নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করিলেন। তাহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি, হস্তে একটি বৃহদাকার যষ্টি দেখা যাইতেছিল, জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স। ইচ্ছা ছিল ছুটিতে কিঞ্চিত শিকারও করিয়া যাইবেন। স্টেশনে নামিয়া চতুর্দিকে চাহিয়া দেখিলেন, কই, কেহ তো তাহাকে লইতে আসে নাই। গতকল্য যাত্রা করিবার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে চারিয়ানার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন তাহা পৌঁছে নাই কি? কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া নলিনীবাবু স্টেশনের বাহিরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করিলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? গাড়োয়ান উত্তর করিল, হাঁ বাবু, আইয়ে চলো বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন। এলাহাবাদে নলিনীবাবু পূর্বে কখনো আসেন নাই, এমনকি এই তিনি প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছেন। পশ্চিমের শহরে নূতন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন। অর্ধ ঘণ্টা পরে গাড়ি একটি বৃহৎ কম্পাউন্ডযুক্ত বাড়িতে প্রবেশ করিল। সম্মুখেই বহির্বাটি, বারান্দায় একটি 9-10 বৎসরের বালিকা খেলা করিতেছিল। বারান্দার নিম্নে বামে একটা কূপ, সেখানে বসিয়া একজন পশ্চিমা ভৃত্য সজোরে একটা কটাহ মাজিতেছিল। গাড়ি হইতে অবতরণ করিয়া সেই ভৃত্যকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন, এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি? হ্যাঁ বাবু। বাবু আছেন? না, তিনি কিদার বাবু উকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন। আচ্ছা, ভিতরে খবর দাও, বলো জামাই বাবু এসেছেন। এই কথা শুনিবা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল সে ছুটিয়া বাড়ির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল, ওগো, তোমাদের জামাইবাবু এছেন। ভৃত্যটির নাম রামশরণ। সে এই কথা শুনিয়া দন্ত বিকশিত করিয়া বলিল, আরে জামাইবাবু! বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া নলিনীকে একটি দীর্ঘ সেলাম করিল। তাহার পর রামশরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল। এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালক বালিকাগণ আসিয়া উঁকি মারিয়া জামাই দেখিতে লাগিল। রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানার ঘরে লইয়া গিয়া বসাইল। বলিল, বাবু,
চান করা হবে কি? নলিনী বলিল, হ্যাঁ স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি আসিয়া নলিনীকে প্রণাম করিয়া বলিল, ভালো ছিলেন তো? হ্যাঁ ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? হাসিয়া ঝি বলিল, যেমন রেখেছেন। আর ছ মাসে আমি এই বাড়িতে চাকরি করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো, জামাইবাবু কবে আসবেন গো? দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। একদিনে মনে পড়ল, সেও ভালো। আপনি জান করে ফেলুন, মা ঠাকুরুন জিজ্ঞাসা করলেন, এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে? নলিনী মোগলসরাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরাশ সমাধা করিয়া আসিয়াছিলেন, বলিলেন, এখন ভাত চড়াতে হবে না, জল টল খাবো এখন। ঝি বলিল, আচ্ছা তবে স্নান করে ফেলুন, পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের জন্য কি গয়না টনে এনেছেন বের করে রাখুন, বলিয়া ঝি নলিনীর প্রতি রমণী জনসুলভ কটাক্ষপাত করিয়া মৃদু হাস্য করিল। রামশরণ বলিল, তুই বকশিস লিবি, আমি বুঝি বকশিস লিব না। নলিনী ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না, কেবল গম্ভীরভাবে ঘাটটি নাড়িতে লাগিল। স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল, কতকগুলি বালক বালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে, সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে। তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তরে রাখিয়া দিল। এমন সময় পূর্বকথিত ঝি আসিয়া প্রবেশ করিল, তাহার কোলে একটি অল্পবয়স্ক শিশু, তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষুযুগল এইমাত্র কজ্জ্বলিত, মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া। ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া নাচাইয়া বলিল, দেখো জামাইবাবু দেখো, কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্রটি, নাও একবার কোলে করো। নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করিত না, তথাপি ভদ্রতার খাতিরে বলিল, বাহ বেশ ছেলেটি তো, বলিয়া কোলে লইল। ঝি বলিল, বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখো। নলিনী পকেট হইতে দুইটি টাকা বাহির করিয়া শিশুর বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল। কলিকাতার ঝি তদ্দর্শনে গালে হাত দিয়া বলিল, ওমা ওমা ও কি, নো কে বলবে কি গো, রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা। সমবেত বালিকাগণ খিলখিল করিয়া হাস্য করিয়া উঠিল। অত্যন্ত অপ্রতিভ হইয়া আর কোনো কথা খুঁজিয়া না পাইয়া নলিনী বলিল, সোনা তো আনিনি। মনে মনে স্বীয় পত্নীর উপরে রাগও হইল, তাহার কি উচিত ছিল না পত্রে নলিনীকে লেখা যে অমুকের সন্তান হইয়াছে, তাহার মুখ দেখিবার জন্য একটা গিনি আনিও। ঝি বলিল, সে কথা শোনে কে, তাহলে আজই শ্যাকরা ডেকে সোনার গয়নার ফরমাশ দাও, ছেলের বাপ হলেই হয় না। নলিনীর বুদ্ধিশুদ্ধি ইতিপূর্বেই যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছিল, শেষের এই কথা শুনিয়া সে একেবারে দিশেহারা হইয়া পড়িল। ছেলের বাপ হলেই হয় না, ইহার অর্থ কি? তবে নলিনী কি ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরাইয়া দিয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করিল, ছেলেটি কবে হল? ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞাসা করছ? যে দুইটি বালক বালিকা উহারই মধ্যে একটু বয়প্রাপ্ত ছিল, তাহারা ঝির এই ব্যঙ্গোক্তি শুনিয়া হাসিয়া উঠিল। ক্ষুদ্রতর বালক বালিকাগণ তাহাদের দেখা দেখি উচ্চতর হাস্য করিয়া মেঝেতে লুটোপুটি করিতে লাগিল। সদ্য স্নাত নলিনীর ললাট তখন ঘর্মসিক্ত হইয়া উঠিয়াছে, সে মনের বিস্ময় মনে চাপিয়া রাখিবার প্রাণপণে চেষ্টা করিতেছে।
এ গূঢ় রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই। এই সময় একটি বালিকা আসিয়া নলিনীর হাতে একটি গেলাস দিয়া বলিল, জামাইবাবু একটু শরবত খাও। নলিনী গেলাসে মুখ দিয়া দেখিল জলটা লবণাক্ত, গেলাস নামাইয়া রাখিল। তখন হঠাৎ তাহার মনে হইল তাহার প্রতি এই পিতৃত্ব আরোপটাও জামাই ঠাট্টারই একটা অংশ হইবে। এই মীমাংসায় উপনীত হইয়া নলিনীর মন একটু শান্ত হইল, তাহার কুঞ্চিত ভ্রুযুগল আবার সমতা প্রাপ্ত হইল। সেই বৈঠকখানার একটা কোণে একটা কবাট খুলিবার শব্দ হইল। কবাটের সম্মুখস্থিত পর্দা অপসৃত করিয়া রামশরণ ভৃত্য বলিল, বাবু আসুন, জল খাবার দেওয়া হয়েছে। নলিনী চাহিয়া দেখিল অন্দরমহলের একটি কক্ষ দৃশ্যমান, উঠিয়া সেই কক্ষে প্রবেশ করিল। কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রহিয়াছে, তাহার সম্মুখে রূপার রেকাবি বাটি গেলাসে ভরা নানাবিধ খাদ্য ও পানীয়। নলিনী ধীরে ধীরে আসনখানির উপর উপবেশন করিয়া জলযোগে মন দিল। এমন সময় কক্ষান্তর হইতে মলের ঝুম ঝুম শব্দ উত্থিত হইল। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল, মেজদি আসছেন। নলিনী বুঝিল কুঞ্জবালা আসিতেছেন। নিজ দক্ষিণ হস্তের আস্তিন সে ভালো করিয়া গুটাইয়া লইল। কুঞ্জবালা আসিয়া দেখুন তাহার হাতের কবজি এখন আর সুগোল নহে, মাংসল নহে, পরন্তু তাহার সুপুষ্ট অস্থি ও শিরায় সমাকীর্ণ। মলের শব্দ নিকট হইতে নিকটতর হইতে লাগিল। কি ভাই এতদিনে মনে পড়ল? বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষমধ্যস্থলে দণ্ডায়মান হইলেন, কিন্তু তাহা এক মুহূর্তের জন্য মাত্র। চারিচক্ষে মিলিত হইতেই সেই মহিলা এক হাত ঘোমটা টানিয়া দ্রুতপদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহেন। পার্শ্বের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসিল। কিল, পালিয়ে এলি যে? ও মা, ও যে অন্য লোক। অন্য লোক কিল? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি। এ কি কাণ্ড, জুয়াচোর নাকি? যেরকম চোয়ারে চেহারা আশ্চর্য নয়। ও মা, এ কি কাণ্ড, জামাই সেজে কে এলো? একজন বালকের কণ্ঠস্বরে শোনা গেল, একটা বন্দুক নিয়ে এসেছে। এ ও মা, কি সর্বনাশ হলে গো! ও রামশরণ, রামশরণ, কোথায় গেলি? যা, শিগগির বাবুকে খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না। এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল। সারি সারি বাঁধানো ল রিপোর্ট, প্রত্যেকখানি নিম্নে সোনার জলে নাম লেখা, এম এন ঘোষ। তখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পাইল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে ভ্রমক্রমে সে অন্য লোকের শ্বশুর বাড়িতে চড়াও করিয়াছে। নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জলখাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল।
এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে। অদ্য এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু অর্থাৎ নলিনীর আসল শ্বশুর এবং অন্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন। পাশা খেলা চলিতেছিল, এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, বাবু বাবু জলদি বাড়ি আসুন। তাহার মুখচক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, কেন রে, কারো অসুখ বিসুখ? বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে। সকলেই উৎসুক হইয়া উঠিলেন। মহেন্দ্র ঘোষ বলিলেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলিল, ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে কিছু ঠিকানা নাই, সে বলে কি আমি বাবুর দামাদ আছি। ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন, কখন এলো, কি করছে সে? এই তিন বাজে এসেছে, একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে, আন্দর মে গিয়ে জল ভুল খেয়েছে, মাইজি লোকা বরাদার হয়েছে। বন্দুক এনেছে, লাঠি এনেছে, হত ভাগা পাজি শুয়ার, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়? বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্রস্তুত ছিল, লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন। কেহ বলিলেন, বোধ হয় পাগল হবে। কেহ বলিলেন, না না, পাগল হলে বন্দুক আনবে কেন, কোনো বদমাইশ গুন্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু নলিনীর শ্বশুর বলিয়া দিলেন, আরে পাগলই হোক গুন্ডাই হোক, ধরে পুলিশে হ্যান্ডওভার করে দিও। গাড়ি নক্ষত্র বেগে ছুটিল। বাড়িতে পৌঁছিলে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, কই কোথায়? এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, আপনি মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু হতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছিয়াই যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন তাহাতে বাধা পড়িয়া গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, কে আপনি? আগে আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়, আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গারোয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি, এতক্ষণ চলে যেতাম। আপনাকে আনতে লোক গিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এই জন্যে অপেক্ষা করছি। এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন। শেষে বলিলেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ, দেখো এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকাতে মক্কেল নিয়ে মাঝে মধ্যে গোলমাল হয় বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে, মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন। তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিত গল্প গুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল। এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেকে অনেক আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন, অনেক পাগলের গল্পও হইল। ক্রমে সভাভঙ্গ হইল, উকিলগণ একে একে নিজ আলয়ে ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শাহগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া
চা ও তামাক হুকুম করিলেন। আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি, কত লোক আসে যায়। মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মিলন করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন, একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ বাবু। খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার পর্দা তুলিয়া দেখিলেন, বৃহৎ যষ্টি হস্তে সন্ডামার্কা একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, কই হ্যাঁ রে। বলিতে বলিতে বাহিরে আসিয়া বারান্দায় দাঁড়াইলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিঁচাইয়া সপ্তমে বলিলেন, পাজি বেটা জুয়া চোর, ভাগো হইয়াছে, আমি ভাগো। ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ? শ্বশুর পাতাবাড়ার লোক পেলে না, বেটা বদমাইশ গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দেও, গর্দন পাকড়কে নিকাল দেও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম করিল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ যষ্টি মস্তক উপরে ঘূর্ণিত করিয়া বলিল, খবরদার, হাম চলা যাতা হ্যায়, লেকিন জো হামকো ছুয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে। নলিনীর মূর্তি ও লাঠি দেখিয়া ভৃত্যগণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। এ কথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর আমি জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা? ভাগো হিয়াছে, নিকালো হিয়াছে, নয়তো আমি পুলিশ কো ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরুক্তি করিল না, গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাহাকে দেখিবা মাত্র বলিলেন, মদ খেয়েছ নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন, জামাইকাকে বলো, সে একটা জুয়াচোর। জুয়াচোর কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সবই বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এ সকল কথার ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই। একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, হ্যাঁ, কিন্তু সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুর বাড়ি এসে উপস্থিত হয়। না না, সে জুয়াচোর, জুয়াচোর। কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো রয়েছে, পুজোর আগেই আসবে আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবেলা বলিলেন, ওগো, সে নলিনী নয়,
আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বলিলেন, তুই দেখেছিস নাকি? বলতো বলতো, কোথা থেকে দেখলি? যখন ওই গোলমালটা হলো, আমি দোতলায় উঠে জানালা দিয়ে দেখলাম যে নলিনী আমাদের ননির পুতুল, এ তো দেখলাম একটা কাঠকোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছিস, আমি তো সে কথা তার মুখের উপরেই বলে দিয়েছি। আমি আমার জামাই চিনি নে, তার কি অমন মির্জাপুরি গুন্ডার মতো চেহারা? তার দিব্যি নধর বাবু বাবু চেহারাটি, বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে, তা বলে এমনি কি ভুল হয়? এইরূপ কথাবার্তা হইতেছে, এমন সময় একজন ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গতকল্যকার চারিয়ানা মূল্যের টেলিগ্রাম। গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলছিল স্টেশনে চলো, এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাপু বাঁচা বলে ফিরিয়ে আনি। বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া শালিশালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে, কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্যেও সেই কথা উত্থাপন করে নাই। যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুর বাড়ির সকলেই লজ্জিত অনুতপ্ত, তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল, যা হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম, অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতে পায় না। আজকের গল্প এই পর্যন্তই।